সূরাতু আল আসর সূরার সাইজটা খুব ছোট কিন্তু এই সূরার ভেতরে মানুষের হেদায়েতের জন্য দিক নির্দেশনা তুলে দেওয়া হয়েছে কোন পথে মানুষের সফলতা কোন পথে মানুষের সর্বনাশ কোন পথে মানুষের ধ্বংস সবই সূরার ভেতরে বলে দেওয়া হয়েছে এজন্য আল্লাহর রাসূলের সাহাবীরা এই সূরাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আমল করতেন আল্লাহর নবীর সাহাবীরা এই সূরাটিকে কেমন করে আমল করতেন শুনেন কানার রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদাল তাকায়া লাম ইফতারিকা হাত্তা ইকরা আহাদুহুমা আলাল আখরি সূরাতুল আসর আল্লাহর রাসূলের সাহাবীরা যখন পারস্পরিক দেখা সাক্ষাৎ করতেন একজনের সাথে যখন আরেকজনের মুলাকাত হতো সাক্ষাৎ হতো কথাবার্তা বলে বিদায় নেওয়ার আগে সূরা আসর একজন আরেকজনকে তিলাওয়াত করে শুনিয়ে তারপরে তারা বিদায় নিতেন কি গুরুত্ব দিয়ে তারা এই সূরাটা আমল করেছেন আপনি চিন্তা করুন তো আপনার সাথে আমার সাক্ষাৎ হয় আমরা রাস্তাঘাটে কতজনের সাথে দেখা করি বিদায় নেওয়ার সময় আমরা বলি ঠিক আছে ভাইজান দোয়া করবেন ফি আমানিল্লাহ বিদায় নিচ্ছেন আর আল্লাহ রাসূলের সাহাবীদের আমল ছিল দেখা সাক্ষাৎ হয়েছে বিদায় বেলায় একজন আরেকজনকে বলতেন ভাইজান শুনেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর সুবহানাল্লাহ পড়েন চিন্তা করেছেন রাসূলের সাহাবীরা সূরাটিকে কিভাবে আমল করেছেন আর আমরা কিভাবে আমল করি আমাদের মসজিদে তো ইমাম সাহেব এই সূরা তেলাওয়াত করলে এই সূরার অর্থও আমরা বুঝি না তাৎপর্য শিক্ষা বোঝা তো দূরের কথা এই সূরার অনুবাদও আমরা বুঝি না অথচ ছোট্ট এই সূরাটির ভেতরে হেদায়াতের জন্য যা দরকার সব আল্লাহ এই সূরার ভেতরে দিয়েছেন সুবহানাল্লাহ পড়েন আর আপনারা কক্সবাজারের মাইক ব্যবসায়ী ভাইরা আপনারা ঠিক হয়ে যান আপনাদেরকে কিন্তু আগামী বছর ধরা হবে গত তিন দিন আগেও কিন্তু আমির হামজা ভাই এই সাতকা নিয়ে বলে গেছে আমিও কিন্তু গত মাসে অনেক জায়গায় বলে গেছে ফেনীতে যাবেন এদিকে তাকান ফেনীতে যাবেন নোয়াখালীতে যাবেন গিয়ে ওখানে যারা মাইকের ব্যবসা করে এদের সাথে বসবেন যে ভাই আপনাদের এত পাওয়ার কেমনে মাইকে আর এত স্মুথ এত সুন্দর সাউন্ড কেমনে ওদের থেকে প্রশিক্ষণ নেবেন প্রশিক্ষণ নিয়ে এরপরে এখানে এসে ব্যবসায় নামবেন এই অঞ্চলের মানুষগুলো খুব ভালো এই কর্ণফুলি থেকে নিয়ে টেকনাফ পর্যন্ত এই দক্ষিণ চট্টগ্রামের মানুষগুলো হৃদয় বড় নরম দিনী চেতনা তারা লালন করে মাইক তারা বুঝে না বলে আপনারা যা মন চায় এদের সাথে তাই করে আর আমরা যারা আসি কষ্ট করে আমাদের গলাটোলা একদম নষ্ট করার মতো ইয়ে করে ফেলেন ব্যবস্থা এই এদিকে তাকান ঠিক হয়ে যান নইলে আগামী বছর থেকে এই অঞ্চলের মাইক ব্যবসায়ীদের বিরুদ্ধে সকল বক্তারা কিন্তু কথা বলবে আপনারা কি আমার কথায় কষ্ট পেলেন ওদের সেটিং ভালো না তো ওরা সেটিং দেখেন না পাওয়ার নাই এই দেখেন খালি গলায় কথা বললে কণ্ঠ একরকম আর তাদের সেটিং করা মাইকে বললে এটা বদলে যায় পুরোপুরি চেঞ্জ আমাদের নিজের ভয়েস আমরা নিজেরাই বুঝি না মাঝে মাঝে অবাক হই মানে আপনারা অবাক হওয়ার আগে আমি অবাক হই কিরে আমার যে কণ্ঠ আমার কানে আসে এটা তো আমার লাগে না এ দেখেন না কুতুর 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 আওয়াজ আর এই যে এই পোসা পোসা এগুলো ফালাই দিবেন 3400 মডেলের নতুন মাইক্রোফোন কিনবেন সেটিং ভালো হবে আওয়াজ ভালো হবে আওয়াজ অনেক দূরে যাবে স্মুথ হবে আওয়াজ আল্লাহ যেন এদেরকে হেদায়াত দেয় আপনাদের কোনো দোষ নাই এই দক্ষিণ চট্টগ্রামের মানুষ অন্যান্য অঞ্চলের চেয়ে চট্টগ্রাম কক্সবাজারের মানুষের ভেতরে দিনই অনুভূতি অনেক বেশি অনেক বেশি কিন্তু আপনাদের এই নরম নরম অনুভূতি নিয়ে এরা যা মন চায় তাই করছে এদেরকে হয় ঠিক হয়ে যাইতে হবে আর অনেক জায়গায় মাইক্রোফোন দিবে মমতাজের মাইক্রোফোন মমতাজ মানে হচ্ছে যারা গান গায় তারা একদম মাইকের কাছে গিয়ে গান গায় লিপ টাচ মাইক্রোফোন বলে এখন একজন বক্তা এক ঘন্টা বক্তব্য রাখবে তার দ্বারা কি সম্ভব এরকম ঠোঁট মাইকের সাথে লাগাইয়া কথা বলা সম্ভব আর ঠোঁট মাইকের সাথে
লাগানো, এটা পরিচ্ছন্নতা না অপরিচ্ছন্নতা? অপরিচ্ছন্নতা। তার থুতু এখানে ঢুকতে পারে, অথবা এখানে থাকা জীবাণু তার ভেতরে চলে যেতে পারে। পারে কি পারে না? তাহলে মাইক্রোফোন হবে এমন যে দূর থেকে কথা বলবে, আওয়াজটা টেনে নিয়ে যাবে। মাইকের কাজ মানুষ করে না মাইক করে? এখন মাইকের কাজ যদি মানুষ গিয়ে মাইকের কাছে গিয়ে ধাক্কা ধাক্কি করে, তাহলে মাইকের কোনো দরকার আছে? বলতে বলতে হয়রান হয়ে গেছি আমরা। আপনার এই মামুন সহ আরো যত মামুন টামুন আছে এখানে, ব্যবসা করে সবাই যেন সাইজ হয়ে যায়। আপনারা আমার কথায় কষ্ট পাবেন না, কথাগুলো তো আপনাদের উদ্দেশ্যে বলি নাই। এখানে দুই একজন ছাড়া এই অঞ্চলের প্রায় 99 জন মাইক ব্যবসায়ীদের এই সমস্যা আছে। আমরা কোন সূরা নিয়ে কথা বলছি? সূরা আসর। দেখেন, আমি একটু এদিকে হয়ে গেলে আওয়াজ তখন ছোট হয়, একটু ওদিকে গেলে আওয়াজ ছোট হয়, অথচ মাইক হবে এমন, বক্তা এদিকে যাক আর এদিকে যাক, আওয়াজ তার ঠিকই থাকতে হবে। ঠিক আছে কি না? সূরা আল আসর। আমরা বলছিলাম সাহাবীরা এই সূরাটিকে কি করে আমল করতেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ হলে এই সূরাটি তেলাওয়াত না করে তারা বিদায় নিতেন না। সাহাবীরা বিদায় নেওয়ার সময় একজন আরেকজনকে কোন সূরা শোনাতেন? ও বাজি মুখে দে হতাবাইন নইব। কোন সূরা? সূরা আসর। তাহলে সাহাবীরা এই সূরার মর্ম বুঝেছেন, এজন্য এই সূরা না শোনায় বিদায় নিতেন না। এই সূরার ভিতরে আমাদের হেদায়াত আছে না নাই? চলেন এই সূরাটা আমরা শুরু করি। রব্বুল আলামিন প্রথমেই বলছেন, পড়েন আপনারা আমার সঙ্গে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসর, আসরের কসম। আল্লাহ শুরুতে কসম করেছেন, আপনারা কসম বুঝেন তো? মাঝে মাঝে আপনারাও কসম করেন, তাই না? মানুষ কসম করে, আল্লাহও কসম করেন, তবে মানুষের কসম আর আল্লাহর কসম ধরনটা একরকম নয়। আমরা কসম করি যখন কোনো কথা গুরুত্বের সাথে মানুষকে, এটা কেন আবার তারে বলবেন প্রশিক্ষণ নিয়ে মাইকের ব্যবসা করে ব্যবসা করতে? এগুলো দেখেন সারা বাংলাদেশে আলোচনা করি, এই দুইটা মাইক হলে দূর থেকে আলো। কালকে রাতে ফেনীতে ছিল, নূর মাইকের কাছে গিয়ে প্রশিক্ষণ, নূর মাইক দেখবেন তার সাউন্ড কোয়ালিটি কেমন, শিখে আইসা ব্যবসা করেন, ব্যবসাটা হালাল হবে। আসরের কসম, আল্লাহ কসম করেছেন, আমরাও কসম করি, তবে আমাদের কসমের ক্ষেত্রে অনেক সময় আমরা শিরক করি। অনেকে আছে বাবার কসম, মায়ের কসম, দাদার কসম, বিদ্যার কসম, কোরআনের কসম, এরকম বিভিন্ন ব্যক্তি বা বস্তুর নামে কসম খায় কি খায় না? কসম করে। খবরদার, মানুষ আল্লাহ ছাড়া আর কারো নামে কসম করতে পারে না, কারণ আল্লাহর হাবিব বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করল, সে আল্লাহর সাথে শিরক করল। আর শিরক হলো সবচাইতে বড় কবিরা গুনাহ, আকবারুল কাবায়ির। শিরকের অনেকগুলো ক্ষতি আছে, এক নাম্বার ক্ষতি হলো যে ব্যক্তি শিরক করে সে আল্লাহর ক্ষমা থেকে চিরতরে বঞ্চিত হয়ে যায়। শিরকের দুই নাম্বার ক্ষতি হলো যারা মুশরিক, যারা শিরক করে, এদের সমস্ত আমলগুলো যিনি বরবাদ করে দেন তিনি কি। তিন নাম্বার হলো যারা শিরক করে এরা চিরস্থায়ী জাহান্নামী। চার নাম্বার হলো যারা শিরক করে এদের জন্য কোনো মানুষের দোয়া, কোনো মুমিন ব্যক্তির দোয়াও কবুল করা হবে না। যেমন নবীজির চাচা আবু তালেব মারা যাওয়ার পরে নবীজি যখন তার জন্য মন খারাপ করলেন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, আপনার নিকট আত্মীয় কোনো ব্যক্তি যদি হয়, ঈমান যদি না থাকে, তার জন্য ইস্তেগফার করার কোনো অনুমতি আপনার নাই। শিরক এত বড় গুনাহ। সুতরাং আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে
মুশরিকের খাতায় নাম লেখানো যাবে আল্লাহ সময়ের কসম করেছেন আল্লাহ সময়ের কসম কেন করেছেন আল্লাহ তাআলা কোরআনে বহু জায়গায় কসম করেছেন কোথাও দিনের কসম রাতের কসম ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান্নাহারি ইযা তাজাল্লা কোথাও দুহার কসম তিনের কসম যাইতুনের কসম কোরআনের অসংখ্য জায়গায় আল্লাহ কসম করেছেন এই যে আল্লাহ তাআলা কসম করেন তিনি কেন কসম করেন আল্লাহ তাআলা এজন্য কসম করেন তিনি যে বিষয়টি বুঝাতে চান যে বিষয়টি তুলে ধরেন যে বিষয় সম্পর্কে বলতে চান ওই বিষয়টার সাথে যেটা সংশ্লিষ্ট সেই বিষয়টির কসম আল্লাহ করেন এই সূরাতে আল্লাহ তাআলা মানুষের সফলতা কোন পথে আর মানুষের ব্যর্থতা কোন পথে সেটা আল্লাহ তুলে ধরেছেন তাহলে এই সূরার আলোচ্য বিষয় মানুষ গোটা কোরআনের আলোচ্য বিষয়ই হলো মানুষ মানুষের হেদায়েতের জন্য তো কোরআন এসেছে কিন্তু এই সূরার মূল টপিকটাই হলো কোন পথে মানুষের সফলতা কোন পথে মানুষের ব্যর্থতা এখন যেহেতু মানুষের ব্যাপারে এখানে কথা বলা হচ্ছে মানুষের সাথে সম্পর্ক হচ্ছে সময়ের কারণ এই সময় আছে বলেই তো আমরা আছি যেদিন সময় ফুরিয়ে যাবে আমি থাকব না আপনারাও থাকবেন না সময় আছে হায়াত আছে বলে আমরা আছি যেদিন সময় থাকবে না হায়াত থাকবে না আমরাও আর থাকব না যেহেতু মানুষের সাথে সময়ের সম্পর্ক আর এই সময়কে কাজে লাগালেই মানুষ সফল হবে আর সময়কে কাজে না লাগালে মানুষ ব্যর্থ হবে এজন্য মানুষের সাথে যে বিষয়টি এখানে সম্বন্ধযুক্ত সম্পর্কিত আল্লাহ সেই বিষয়টির কসম করে বললেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর আসরের কসম এখানে আসর এই শব্দটির ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বিভিন্ন ধরনের অর্থ দিয়েছেন কোন কোন মুফাসসির বলেছেন আসর মানে হলো সময় এই সময় কোন সময় কারণ সময় তো অতীত হয় বর্তমানও আছে ভবিষ্যতও আছে আর বর্তমান সময়গুলো বর্তমান থাকে না কারণ প্রতি মুহূর্তে বর্তমান অতীত হয় ভবিষ্যৎ এসে বর্তমান হয় আর বর্তমানটা বেশিক্ষণ থাকে না বর্তমান খুব তাড়াতাড়ি কি হয় অতীত হয়ে যায় যে কোনো সময় হতে পারে অতীতের সময়ের কসম এখানে হতে পারে কারণ সময়কে কাজে না লাগিয়ে যারা ব্যর্থ হয়েছে জাহান্নামী হয়েছে অতীতের সময়ের সাক্ষী অতীত সেই সময় ধারণ করে আছে অতীতের সময়গুলোতে সেই সকল লোকদের ব্যর্থতার কথা আছে আবার কোন কোন মুফাসসির বলেছেন আসর মানে আসরের নামাজের ওয়াক্তও হতে পারে কারণ আসরের এই সময়টা হলো বড় শর্ট টাইম বড় সংক্ষিপ্ত সময় আসরের নামাজ আজান দেওয়ার পরে দেখবেন খুব তাড়াতাড়ি মাগরিব হয়ে যায় কোন কোন মুফাসসির বলেছেন আসর দ্বারা আসরের এই সংক্ষিপ্ত সময়টা উদ্দেশ্য আসরের সময়টা যেভাবে তাড়াতাড়ি চলে যায় আমার আপনার জীবনও তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে চলে যাচ্ছে আর আমরা কবরের দিকে চলে যাচ্ছি আসরের সময় ফুরিয়ে গিয়ে যেমন মাগরিবের সূর্য ডোবার সময়টা তাড়াতাড়ি চলে আসে আমার আপনার জীবনটাও আসরের সময়ের মতো খুব তাড়াতাড়ি ফুরিয়ে গিয়ে আমাদের জীবন অস্তমিত হয়ে যাওয়ার সময় চলে আসতেছে দ্রুত গতিতে সময় চলে যাচ্ছে সেই সময়গুলোকে বান্দা যেন গুরুত্ব দেয় কাজে লাগায় ওই সময় কাজে লাগিয়ে বান্দা যেন সফলতার দিকে হাঁটে এজন্য আল্লাহ আসরের কসম সময়ের কসম করে বললেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর আসরের কসম সময় এটি হচ্ছে মানুষের জীবনের সবচাইতে বড় মূলধন আরবিতে একটি প্রবাদ আছে আল ওয়াক্তু কাসাইফ ইল্লাম তাকতাহু ফাইন্নাহু কাতাআক সময় হলো ধারালো তরবারির মতো এই সময়কে আপনি ক্ষতবিক্ষত করতে পারবেন না কিন্তু সময়ের যদি আপনি অপব্যবহার করেন তাহলে আপনার জীবন ক্ষতবিক্ষত হয়ে যাবে আপনি ব্যর্থ হয়ে যাবেন সময় থাকতে সময়কে কাজে লাগাতে হয় আর এই সময় খুব দ্রুত যাচ্ছে এই যে আমি এখানে যখন বসে সালাম দিলাম
অনেক সময় হয়ে গেল এখনো সময় চলে যাচ্ছে সময় কারোর জন্য থেমে থাকে না আমরা সময়ের জন্য অপেক্ষা করি কিন্তু সময় তো কারোর জন্য অপেক্ষা করে না আজকে আপনাদের এলাকায় মাহফিল হবে গোটা এলাকার মানুষ গত কয়েক দিন ধরে আজকের এই সময়টার জন্য অপেক্ষমান ছিলেন আমরা দীর্ঘ দিন ধরে অপেক্ষায় আছি আজকের মাহফিলের কিন্তু সময় কি আমাদের অপেক্ষায় আছে না আমরা সময়ের অপেক্ষা করি সময় কারো অপেক্ষা করে না সময় দ্রুত চলে যায় দ্রুত ফুরিয়ে যায় সময় হলো বরফের চাকার মতো বরফ যেমন প্রতি মুহূর্তে গলে গলে ক্ষয় হয়ে যায় ঠিক তেমনি আমার আপনার জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ মূলধন এই সময় বরফের মতো গলে গলে ক্ষয় হয়ে যাচ্ছে আমাদের জীবনের সময়গুলো ফুরিয়ে যাচ্ছে একজন পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করলে একজন পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করার পরে সে যদি তার সময়গুলোকে ভালো করে কাজে না লাগায় সময় যদি নষ্ট করে তার সামনের বেঞ্চে বা পিছনের বেঞ্চে বা ডানে বামে বসা ছাত্রকে বারবার বলে দেখো আমাকে প্রশ্নের উত্তরটা বলে দাও এটা কি ওইটা কি সে যদি সময়টাকে নষ্ট করে হলের মধ্যে যিনি পরিদর্শক থাকেন তিনি যেমন ওই ছাত্রকে বলবেন বাবারে পরীক্ষার সময় তো তিন ঘন্টা সময় ফুরিয়ে যাচ্ছে চলে যাচ্ছে তুমি কেন সময় নষ্ট করো সময় কাজে লাগাও পরিদর্শক যেমন ছাত্রকে সময়ের গুরুত্ব বোঝানোর জন্য এরকম আদর করে কথাটা বলেন আল্লাহ তাআলা এই দুনিয়ার পরীক্ষা গৃহতে আমি আপনি আছি দুনিয়ার জীবন আমাদের দ্রুত গতিতে চলে যাচ্ছে ফুরিয়ে যাচ্ছে আমি আপনি যেন আজে বাজে কাজ করে দুনিয়ার জীবনের সময়গুলো নষ্ট না করি আল্লাহ তাআলাও সময়ের কসম করে আমাদেরকে দয়া করে মহব্বত করে বুঝায় দিলেন বান্দা শোনো ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর সময়ের কসম নিশ্চয়ই মানুষ ক্ষতিতে নিমজ্জিত এই সময় চলে যাচ্ছে এটাকে কাজে লাগাও এটা খুব গুরুত্বপূর্ণ মূলধন আমাদের সময় যাচ্ছে কিভাবে এখন যুবকদের সময় তো এখন বেশিরভাগ সময় মোবাইল আর ইন্টারনেটে যায় তামাশায় যায় আমাদের সময়গুলো কাটে কিভাবে আমাদের সময়গুলো কাটে তামাশায় আড্ডায় রং তামাশায় ভালো কাজে তো সময় লাগছে না কিয়ামতের দিন জাহান্নামীরা সর্বপ্রথম সময় নিয়ে আফসোস করবে কি নিয়ে আফসোস করবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন জাহান্নামীরা সময়ের ব্যাপারে আফসোস করে বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতুলি হায়াতি আফসোস আমি আমার জীবনের ফেলে আসা সময়গুলো যদি আবার ফিরে পেতাম এই আওয়াজ হয় কেন তোমার মেশিন এইটা পঙ্গপসা করে ফেলবা পাওয়ার নাই তোমার মাইকের এই মাইক তুমি আনো কেন এখানে ফাজিল কোথাকার কত আগের মেশিন দিয়ে তুমি মাইক চালাও আপনারা যারা মাহফিলের আয়োজন করবেন হয় টাকা খরচ করে ভালো মাইক আনবেন নইলে মাইক ছাড়া 15-20 জন 20-30 জন মানুষ মিলে খালি গলায় স্থানীয় উলামায়ে কেরাম বা আমাদেরকে আনবেন অসুবিধা নাই খালি গলায় কথা বললে ভালো এভাবে সাউন্ডে প্রবলেম হলে বুকে ব্যথা হয় শ্বাস নিতে কষ্ট হয় এই যে মাত্র 10-15 মিনিট হয়েছে গলা শুকায় যাচ্ছে অবস্থা এমন হচ্ছে এরকম হলে তো কথাবার্তা বলার কোনো কনসেন্ট্রেশন থাকে না আসলে তোমার পাওয়ার নাই তুমি তোমার মাইকের ব্যবসা তুমি করো কেন
একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সময়ের কসম করে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয়ই মানুষ ক্ষতিতে নিমজ্জিত এখানে আল্লাহ ইনসান বলে সকল মানুষকে উদ্দেশ্য করেছেন সব মানুষ ক্ষতিতে আছে ক্ষতি মানে কি কোরআনে কারিমে এই ক্ষতি শব্দটি যে অর্থে ব্যবহার হয়েছে সেটা হলো দুনিয়া এবং আখেরা উভয় জায়গার ক্ষতি অর্থাৎ দুনিয়াতেও তার লস আখিরাতেও লস দুনিয়ার লস মানে হলো এটা লাঞ্ছনাদায়ক জীবন দুনিয়ার ক্ষতি মানে হলো তার এই জীবন অপমানের জীবন তার এই জীবন ব্যর্থ জীবন এটা কোনো কাজে লাগবে না আর আখিরাতের ক্ষতি মানে হলো জাহান্নাম আখিরাতের ক্ষতি মানে হলো জাহান্নাম এরপরে শেষের আয়াতে আল্লাহ তাআলা এই ক্ষতি থেকে কারা বাঁচবে ধ্বংস থেকে জাহান্নাম থেকে কারা বেঁচে যাবে তাদের গুণ আল্লাহ উল্লেখ করেছেন এবং এখানে আল্লাহ তাআলা চারটি গুণের কথা বলেছেন আল্লাহ তাআলা বলেছেন এই চারটি গুণাবলী অর্জন করবে যারা ক্ষতি থেকে ধ্বংস থেকে বেঁচে যাবে তারা সুবহানাল্লাহ কয়টা গুণ এই চারটা গুণ যদি আমি আপনি আমরা সবাই অর্জন করতে পারি ক্ষতি থেকে জাহান্নাম থেকে আমরা বেঁচে যাব মাত্র চারটা কাজ করেন জাহান্নাম থেকে আপনি বেঁচে যাবেন মৌলিক কাজ এই চারটা হলো মৌলিক কাজ কেউ যদি এই চারটা কাজ করে সে ধ্বংস থেকে বেঁচে যাবে এক নম্বরে আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে তারা ব্যতীত বাকিরা ক্ষতিতে নিমজ্জিত তাহলে এক নম্বরে ক্ষতি থেকে বাঁচবে তারা ঈমান এনেছে যারা এখন আপনারা বলবেন হুজুর এক নম্বর পয়েন্ট আমাদের কমন পড়ছে আমরা তো সবাই ঈমান এনে ফেলেছি আমাদের কমন পড়ে গেছে এটা ঈমান এত সহজ বিষয় নয় তিনটি জিনিসের নাম হলো ঈমান কথা বুঝে থাকলে সবাই বলেন তো কয়টা জিনিসের নাম ঈমান এক নাম্বার আল ইকরার বিল লিসান জিহ্বা দিয়ে মুখ দিয়ে ঈমানের ঘোষণা দেওয়া স্বীকৃতি দেওয়া ঈমানের দুই নাম্বার হলো তাসদিক বিল জিনান অন্তর দিয়ে সেটা দৃঢ়ভাবে বিশ্বাস করা তিন নাম্বার হলো ওয়া আমালুম বিল আরকান ঈমানের রুকনগুলো আমল করে বাস্তবায়ন করে ঈমানের দাবির প্রতিফলন ঘটানো এই তিনটা জিনিসের নাম হলো ঈমান এটা মুখ দিয়ে দাবি করলেন আর আপনি ঈমানদার হয়ে গেলেন বিষয়টা আমল নয় আমি মুখ দিয়ে যেটা ঘোষণা দিলাম অন্তর দিয়েও সেটা দৃঢ়ভাবে বিশ্বাস করলাম এরপরে আমল দিয়ে সেটা আমি প্রমাণ করে দেখালাম মানে আপনি ঈমানদার আজান হলে তো মসজিদ খালি থাকে আপনি ঈমানদার আপনি সুদ খাওয়া ছাড়তে পারেন না আপনি ঘুষ ছাড়তে পারেন না আপনি জিনা ছাড়তে পারেন না আপনি আলগা পয়সা খাওয়া মানে দুর্নীতি করা লুটপাট করা ছাড়তে পারেন না চাঁদাবাজি ছাড়তে পারেন না আপনি ঈমানদার কিন্তু কোরআনের আন্দোলনের সাথে থাকতে পারেন না মুখ দিয়ে ঈমানের ঘোষণা দিয়ে বাস্তব জীবনে ঈমান বিরোধী কাজ করে আল্লাহ আর রাসূলের আনুগত্যের বাহিরে জীবন যাপন করে যারা নিজেকে ঈমানদার পরিচয় দেয় এরা আদৌ ঈমানদার নয় এরা হচ্ছে ঈমানদার ঘোষণাকারী ঈমানদার পরিচয় দানকারী টাটকা টাটকা খাঁটি মুনাফিক মুনাফিক হলো বলে একটা করে তো আমি তো ঈমান এনেছি আল্লাহর উপরে ঈমান মানে হলো আল্লাহর হুকুমগুলো আমি মেনে নেওয়ার জন্য সারেন্ডার করলাম কই আল্লাহর হুকুম তো একটাও আমি আমার জীবনে মানি তো আল্লাহর হুকুম আমি
না মেনে আমি যদি বলি আমি আল্লাহর উপর ঈমান এনেছি আমি আমার জীবনে চলার ক্ষেত্রে আদর্শ হিসেবে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করতে না পারি নবীজিকে যদি মেনে চলতে না পারি তাহলে এটা আল্লাহর সাথেও যেমন নাফরমানি হয় রাসূলের সাথেও নাফরমানি হয় এবং এটা ঈমানের দাবি পূরণ করে না ঈমানদার হতে হলে আল্লাহ এবং রাসূলের আনুগত্য মোতাবেক আপনার জীবন পরিচালনা করতে হবে আপনার দিবানিশি 24 ঘন্টা আপনার জীবনের প্রতিটা মুহূর্ত আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথে পরিচালিত যদি হয় এটার নাম হবে ইমানের পথে জীবন যাপন এটা হবে ইমানের জিন্দেগি আর ইমানের ঘোষণা দেওয়ার পরে যদি ইমানের বিপরীত জীবন যাপন শুরু হয়ে যায় তাহলে এটা ইমানি জিন্দেগি নয় এটা হলো মুনাফিকি জিন্দেগি আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলো যেগুলো সংক্ষেপে বলছি বুঝার তৌফিক দেন তাহলে এক নাম্বার ক্ষতি থেকে বাঁচবে তারা ইমানদার যারা খাঁটি ইমানদার মুনাফিক না আবার খাঁটি ইমানদার দুই নাম্বার হলো ওয়ামিলুস সালিহাত নেক আমল করবে যারা কি আমল নেক আমল সমস্ত ভালো কাজ ঈমান আনার পরে এই ভালো কাজগুলোর মূল্যায়ন আছে ঈমান না থাকলে ভালো কাজের কোনো দাম নাই মনে করেন একজন মানুষ ঈমান আনে নাই বেঈমান সে দুনিয়ার সমস্ত ভালো কাজ যদি করে এই ভালো কাজের কোনো পুরস্কার কি আল্লাহর কাছ থেকে পাবে পাবে না দুনিয়ার মানুষের কাছ থেকে পুরস্কারও পেতে পারে অথবা দুনিয়ার মানুষের কাছ থেকে বাহবা খ্যাতি যশ পেতে পারে মানুষ তাকে প্রশংসা করবে মানুষ তার খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে দিবে আল্লাহর কাছ থেকে ওই ব্যক্তি কোনো যাজা পাবে না পুরস্কারও পাবে না আল্লাহর কাছ থেকে আমলের পুরস্কার পাওয়ার প্রধান শর্ত হলো ঈমান প্রধান শর্ত কি ঈমান ছাড়া নেক আমলের কোনো মূল্য নাই এজন্য এই কোরআন পড়লে আপনারা দেখবেন কোরআনে কারিমে যত জায়গায় আমলে সালেহাতের কথা বলা হয়েছে তত জায়গায় আমলে সালেহাতের আগে ঈমানের কথা বলা হয়েছে যেমন সূরা কাহাফ পড়বেন ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা নিশ্চয় ঈমান এনে সৎ কাজ নেক কাজ করে যারা জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হয়ে যাবে তারা সুবহানাল্লাহ এভাবে কোরআনের অন্য আয়াতে যাবেন আপনি দেখবেন সকল জায়গায় নেক আমলের আগে ঈমানের কথা বলা হয়েছে যত জায়গায় যাবেন আপনি সূরাতু আল বাইনা যদি পড়েন সেখানে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া নিশ্চয়ই যারা ঈমান এনে সৎ কাজ করে এরা হলো সবচেয়ে উৎকৃষ্ট সুবহানাল্লাহ বলেন আমল ছাড়া ঈমানেরও দাম নাই ঈমান ছাড়া আমলেরও কোনো দাম ঈমান নাই আমলটা যত ভালো হোক এ আমলের কোনো দাম নাই আবার কোনো ব্যক্তি বলবে আমি ঈমান এনেছি কিন্তু আমল করতে পারি না তা আপনার এই ঈমানটাও হলো এমন একটা গাছ জন্ম নিয়েছে কিন্তু এই গাছের ডালপালা সব শুকায় গেছে মরে গেছে আপনার অবস্থাটাও হলো তাই ঈমানের ঘোষণা দেওয়ার পরে কোনো আমল নাই নেকির কাজ নাই আপনার ঈমানও একদম শুকায় টুকায় শেষ হয়ে যাচ্ছে ঈমান এটা নিস্তেজ নিষ্প্রাণ হয়ে যাচ্ছে এই ঈমান কোনো কাজে লাগবে না আবার আমল আছে ঈমান নাই এই আমলেরও কোনো দাম থাকবে না দুটার কম্বিনেশন থাকতে হবে ঈমানের দাবি হলো আমলের মাধ্যমে এই ঈমানের প্রতিফলন ঘটানো এজন্য ক্ষতি থেকে ধ্বংস থেকে জাহান্নাম থেকে বাঁচবে তারা ঈমান এনে আমলে সালেহ করবে যারা এই যে দেখুন একটা উদাহরণ দিই এখানে যতগুলো মানুষ এসেছেন যদি কেউ আসরের নামাজ আদায় করে না আসেন তো সে ঈমানের দাবিদার কিন্তু সে আসলে প্রকৃত অর্থে ঈমানের বাস্তবায়নকারী নয় একটা দাবিদার আরেকটা কি আরেকটা হলো বাস্তবায়নকারী একটা হলো দাবিদার আরেকটা হলো বাস্তবায়নকারী দাবি করা যায় এই দাবিটা দুনিয়াতেই থাকবে আইডি কার্ডে লেখা আছে
পাসপোর্টে লেখা আছে এই দাবি দাবির জায়গায় থাকবে আল্লাহর খাতায় ঈমানদার হিসাবে আপনার নাম উঠবে না তাহলে আমলের মাধ্যমে ঈমানদার আসল ঈমানদারে পরিণত হয় আল্লাহ যেন আমাদেরকে এরকম আমলওয়ালা ঈমানদার বানিয়ে দেন আমরা পড়ি আমিন কয়টা গুণের কথা বললাম দুইটা এরপরে তিন নম্বরে আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিল হক পরস্পরকে হকের উপদেশ দেয় যারা হক এটা ব্যাপক অর্থবোধক একটি শব্দ সবচেয়ে বড় হক হলো ইসলাম আল ইসলামু হাক্কুন আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল ইসলামই হচ্ছে হক ইসলাম হলো হক কোরআন হচ্ছে হক হাদিস হচ্ছে হক আল্লাহ হলেন হক রাসূল হলেন হক এই মহা সত্যকে নিজেদের মধ্যে ধারণ করলেই ঈমানদার হওয়া যায় না বরং এই মহা সত্যের দাওয়াত অন্যকেও পৌঁছায়া দিতে হবে আপনি নামাজে আসেন কিন্তু এই নামাজের দাওয়াত আপনার আশেপাশের লোকদেরকেও দিতে হবে আপনি সৎ পথে পরিচালিত হচ্ছেন নিজে নিজে সৎ পথে পরিচালিত হলে হবে না মানুষকেও আপনি সৎ পথে পরিচালিত করবেন নিজে বাঁচার নাম ইসলাম নয় বরং নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর পাশাপাশি অন্যান্য মানুষকেও জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা এটার নাম হলো ইসলাম এজন্য আল্লাহ কোরআনের অসংখ্য জায়গায় বলেছেন তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দাও অসৎ কাজের নিষেধ দাও আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কথা কোরআনে হাদিসে অনেক নির্দেশনা ব্যাপারে দেওয়া হয়েছে এবং আপনি যদি শুধু নিজেকে বাঁচানোর কাজ করে আপনি যদি এই মহাসত্যের দাওয়াত মানুষকে পৌঁছায় না দেন তাহলে আপনার এই ঈমান আমল কোনো কাজে লাগবে না আপনাকে আখিরাতে ক্ষতিগ্রস্ত হতে হবে বহু ঘটনা এমন আছে কোরআনে যারা সত্যের পথে থেকে সত্যকে বা সত্যের পক্ষে কথা না বলার কারণে অসত্য দেখে চুপচাপ হয়ে যাওয়ার কারণে ধ্বংস হয়ে গিয়েছে এরকম বহু ঘটনা কোরআনে কারিমের ভিতরেও আছে যেমন দাউদ আলাইহিস সালামের ঘটনাটা আছে এটা আপনাদের অনেকের জানা আছে দাউদ আলাইহিস সালামের উম্মতে অসংখ্য লোককে 70,000 ইহুদিকে আল্লাহ তাআলা বানরে পরিণত করে দিয়েছিলেন কেন দিয়েছিলেন এদের মধ্যে একদল এমনও ছিল যারা সত্যপথেই ছিল আল্লাহর হুকুম আহকাম তারা মেনেছিল এরপরেও তারা ধ্বংস হয়েছিল যারা অসত্যের পথে পরিচালিত হয়েছে তাদেরকে বাধা না দেওয়ার কারণে আজকে আমাদের মধ্যে এই ধরনের মুসলমানের সংখ্যা অনেক বেশি সমাজে কত অন্যায় চলছে কত অসত্য কত বাতিল প্রতিষ্ঠিত হচ্ছে চুপচাপ কথা বলে না এই যে দেখুন শিক্ষা ব্যবস্থার কি করুণ দশা প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে এটা নিয়ে কোনো কথা নাই বহু হুজুররা পর্যন্ত কথা বলছে না মনে করতে যে আমার নামাজ রোজা আমার ঈমান আখলাক আমার আমল সবই তো ঠিক আছে আমার জাতি যেদিকে যায় যাক না নবীজি বলেছেন অসত্য অন্যায় দেখার পরেও যারা চুপচাপ থাকে এরা হচ্ছে ফাহুয়া শাইতানুল আখরাস এগুলা বুবা শয়তান কি শয়তান সমাজে এত নিপীড়ন হয় কত আলেমদেরকে আজ নির্যাতন করা হচ্ছে কত মজলুমকে আজ শেষ করে ফেলা হচ্ছে কত নিরপরাধ মানুষকে অপরাধী বানানো হচ্ছে আপনি কোনো কথাও বলেন না আপনার সমাজে অন্যায় আপনার সমাজে বাতিল প্রতিষ্ঠিত হতে দেখে আপনি যদি চুপচাপ থাকেন ঈমান আমল করলেও এই ঈমান আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না যদি এই ঈমান আমল দিয়ে জান্নাতে যেতে যান জান্নাতে চলে যান তো সূরা আসর মিথ্যা হয়ে যাবে সূরা আসরে আল্লাহ বলেছেন এই চারটা কাজ তোমাকে করতেই হবে ঈমান এনে আমলে সালে করলেই তোমার দায়িত্ব শেষ নয় তোমাকে বাকি দায়িত্ব পালন করতে হবে বাকি দায়িত্ব হলো এই মহাসত্যের দাওয়াত এই মহাসত্যের উপদেশ মানুষকে দিতে হবে পরস্পর এই হকের দাওয়াত পৌঁছানোর কাজ করতে হবে এরপরে চার নম্বরে আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিসসবর ক্ষতি থেকে ধ্বংস থেকে বাঁচবে তারা পরস্পরকে সবরের উপদেশ দিবে যারা এর আগের পয়েন্ট ছিল কি মহাসত্যের দাওয়াত দেওয়া মহাসত্যের উপদেশ দেওয়া এই মহাসত্যের উপদেশ দেওয়ার কাজ করেছেন আল্লাহর সমস্ত নবী এবং রাসূলরা আর এই দাওয়াত দিতে গিয়ে দুনিয়ার দুইজন নবী একজন আদম আলাইহিস সালাম আর একজন সুলাইমান আলাইহিস সালাম এই দুইজন ছাড়া সকলে মার খেয়েছেন
রক্ত দিয়েছেন ইসলাম বিরোধীদের বিরোধিতা ষড়যন্ত্র জুলুম নির্যাতনের সম্মুখীন হয়েছেন এই পরিস্থিতিতে প্রত্যেক নবী রাসূলগণ সবরের পন্থা অবলম্বন করেছেন আল্লাহ তাআলা একই প্রশিক্ষণ আমাদেরকে দিচ্ছেন তুমি যখন ঈমান এনে আমলে সালেহ করে মহা সত্যের উপদেশ দিতে চলে যাবে তখন বাধা আসবে বাধা দেখেন না আমাদের অনেক হুজুররা এখন অনেক জায়গায় কথা বলার অনুমতি পায় না তার ঈমানও আছে আমলে সালেহ আছে ওই হকের দাওয়াত নিয়ে বের হয়েছে বলেই এরপরে বাধাটা এসেছে আপনি কুরআন পড়েন আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহ আলাই দুনিয়া থেকে চলে গিয়েছেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন তিনি যতদিন কুরআন পড়ছেন বুঝছেন কেউ তারে কিছু বলে নাই কিন্তু যেদিন থেকে তিনি এই কুরআন মানুষকে বোঝানো আরম্ভ করেছেন একটা পর্দার সম্পর্কে একটা কথা বলেছেন ওই বোঝানোতে গিয়েছেন তখন তিনি তেতুল হুজুর হয়ে গেছেন কথা বুঝছেন আপনি ঈমানের আমলে সালেহ করবেন কেউ আপনাকে কোনো কথা বলবে না আপনি মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কক্সবাজারের মানুষ বাংলাদেশের মানুষ কিছুই আপনাকে বলবে না ঈমানের আমলে সালেহ করে আপনি আবার সমাজের সকল মানুষকে ঈমান আর আমলে সালেহ ওয়ালা বানানোর জন্য যখন বলবেন কোরআনের আইন চাই কোরআন ছাড়া অন্য কিছু মানি না মানবি না মানবো না তখন দেখবেন আপনিও মৌলবাদী জঙ্গিবাদী গালিগালাজ শুনবেন তো বলছিলাম আল্লাহর নবী বলেছেন তো বলছিলাম আল্লাহ তাআলা বলেছেন এই যে মহা সত্যের দাওয়াত দেওয়ার পরে এই প্রতিবন্ধকতা আসবে আমি তো বলেই দিলাম দুইজন নবী ছাড়া পৃথিবীর সমস্ত নবীরা জালিমদের জুলুমের শিকার হয়েছেন কক্সবাজারের মুসলমানকেও কোরআনের পথ ইসলামের পথ এটা ফুল বিছানো পথ কোনো যুগেই ছিল না বরং কোরআনের পথ ইসলামের পথ এটা কণ্ঠকাকীর্ণ এই পথ রক্তমাখা রক্তপিচ্ছিল এই পথে আমরা যদি চলি জালিমদের জুলুমের সম্মুখীন হওয়া লাগবে জালিমের জুলুমের সম্মুখীন হলেও আমরা প্রয়োজনে রক্ত দিব জীবন দিব শাহাদাতের ঈদগাহে শামিল হব তাও আমরা কোনো জালিমের সামনে মাথা নত করব না পারা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন এই মহা সত্যের পারস্পরিক উপদেশ প্রদান করবে এটা করার পরে তো প্রতিবন্ধকতা আসবে আর এই প্রতিবন্ধকতা যখন আসবে ওয়াতাওয়া সাউবিস সবর সবরের পন্থা অবলম্বন করতে হবে সূরা মুজাম্মিলের 10 নম্বর আয়াতটা পড়েন তো আল্লাহ কি বলেছেন ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা ও নবী এই কাফিররা আপনাকে অনেক কিছুই বলতেছে আপনি এদেরকে উপেক্ষা করুন আর সবর করুন নবীজি 40 বছর পর্যন্ত কাফিরদের কাছে আল আমিন 40 বছর পর্যন্ত তিনি তাদের ভালোবাসার মানুষ আর যখন বলেছেন আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন কাফিরগুলো কি বলেছে ইন্নাকা লামাজনুন তুমি একজন পাগল তারা বলেছে শাইর তুমি কবি তারা বলেছে কাহিন তুমি গণক তারা আরো বলেছে তুমি হচ্ছে একজন কাযাব মিথ্যাবাদী নাউজুবিল্লাহ মিন যালিক যখন এই বাধা বিপত্তি প্রতিবন্ধকতা আসলো বাধা আসলো কোরআনের দাওয়াতের পথে বাধা আরম্ভ হলো আল্লাহ আয়াত নাযিল করলেন ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা নবীরা আপনাকে যাই বলুক আপনি শুধু শুনেন গালির জবাবে গালি নয় আপনি সবরের পন্থা অবলম্বন করুন আপনাদেরকেও একই রকমের কথা কোরআন থেকে বলছি এই পথে চলতে গিয়ে বাধা বিপত্তি আসবে এই বাধা বিপত্তি আসলে শুনবেন গালির জবাবে গালি নয় মন্দের জবাবে মন্দ নয় আমরা আমাদের কাজ চালিয়ে যাব দিন প্রতিষ্ঠা হোক কোরআন প্রতিষ্ঠা হোক এটা আমরা সবাই চাই কিন্তু এটা প্রতিষ্ঠা কইরে দেখায় দিতে হবে এটা আমাদের দায়িত্ব নয় বরং এই প্রতিষ্ঠার কাজ করা কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা এটা আমাদের দায়িত্ব এটা আমরা করে যাব এতে আমাদেরকে গালি দিক বকা দিক জেলে ঢুকাক মেরে ফেলুক যা হয় হবে কিন্তু আমরা এই পথ কখনো ছাড়ব না ইনশাআল্লাহ আসুন সূরা আসরের আলোকে
এই শিক্ষাগুলো নেই এখানে আল্লাহ আমাদের সফলতার কথা বলে দিয়েছেন চার গুণে গুণান্বিত হতে পারলেই সফল হওয়া যাবে এক নম্বরে ঈমান দুই নম্বরে নেক কাজ তিন নম্বরে হলো মহা সত্যের দাওয়াতের সাথে শামিল হতে হবে কুরআনের দাওয়াতের সাথে কুরআনের আন্দোলনের সাথে শামিল হতে হবে চার নম্বরে এই পথে যত প্রতিবন্ধকতা আসবে সবরের সাথে এই পথে অবিচল থাকতে হবে আল্লাহ আমাদেরকে এই চারটি গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন আমরা সবাই বলি আমিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته